নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 168তম হুল দিবস। আজ সিউড়িতে সিধু কানু প্রাঙ্গণে তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় আয়োজিত হলো এই অনুষ্ঠান। শহীদ বেদিসহ সিধু কানু ও বিরসা মুন্ডার চরণে মাল্যার্পণ করলেন জেলা সমাহর্তা বিধান রায় মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কালাচাঁদ মাহালি, প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডক্টর মাতঙ্গিনী সোরেন প্রমুখ। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সমাহর্তা বিধান রায় মহাশয় লাগড়া বাজালেন, সেই সঙ্গে আদিবাসী শিল্পীদের সঙ্গে নৃত্যেও অংশ নিলেন। দেখা দেখি অন্যান্য আধিকারিকরাও অংশ নেন। উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আধিকারিক সমরজিৎ চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরিত্র চক্রবর্তী মহাশয় সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। যাহা মারে কাহিনী কিন্তু বারবার আচুর পাচুরতে হিজুয়া লাহা দেহ যেমন আবকবি আমাদের বেশি লাগলো। জেলায় সিউড়ি সিধু কানু মুক্ত মঞ্চে লাগড়া বাদনের মাধ্যমে 168 এবং উপস্থিত শুধু সকল অতিথিবৃন্দ, ভরাই ডেভেলপমেন্ট সোসাইটির একজন ভাইকে অনুরোধ করা হচ্ছে, সিদ্ধন টুডু অনুরোধ করা হচ্ছে দুটি বাদ্যযন্ত্র জোড়ে হাত তালি হবে। 2023 সালে 30 জুন 168তম মহান হুল দিবস শুভ সূচনা করছেন প্রধান গুরুজন মাননীয় ডক্টর মাতঙ্গিনী সরেন মহোদয়া, সহযোগিতায় মাননীয় অধ্যাপক ডক্টর কালাচাঁদ মাহালি অধ্যাপক। পতিত পাবন বৈরাগ্য ও মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। ফের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলো তৃণমূল কর্মী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে অনুব্রতহীন বীরভূমে আবার 14 জন তৃণমূল কর্মী নেতাকে বহিষ্কার করল দল। এর আগে 31 জনকে দল বহিষ্কার করেছিল। এ নিয়ে মোট 45 জনকে বহিষ্কার করল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বোলপুরে জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটি। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তপ্ত বীরভূম, অনুব্রত জেলায় অনুপস্থিত। এমতাবস্থায় তৃণমূলের কর্মীরা দলীয় সিম্বলের টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়েছে। বীরভূম জেলায় প্রায় 45 জন তৃণমূলের কর্মীরা নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই 45 জন তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কার করা হলো জেলা তৃণমূল নেতৃত্বের তরফে। আগেই বীরভূমের খয়রাশোল, দুবরাজপুর, মোরারই, সিউড়ি, রামপুরহাট এবং রাজনগর এই 6টি ব্লক থেকে 31 জন তৃণমূল কর্মীকে দল বহিষ্কার করেছিল। শুক্রবার সকালে বীরভূম জেলার আরও 14 জনকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হলো। দলগতভাবে এই সমস্ত তৃণমূল কর্মীদের সতর্ক করা হয়েছিল, বলা হয়েছিল মনোনয়ন প্রত্যাহার করার জন্য, তবুও তারা নির্দল হয়েই তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। খুব স্বাভাবিকভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বীরভূমে মোট 45 জন তৃণমূল কর্মীকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করল জেলা তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের কাছে যখনই আমরা বিভিন্ন আমাদের যারা নেতৃত্বদের মাধ্যমে আমাদের দলীয় সোর্স যেটা তাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি, এরা দলের বিরুদ্ধে, দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে এরা নির্বাচনে কন্টেস্ট করছে। এই খবর পাওয়ার পরই আমরা তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। আজকে 14 জনকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, কোন কোন ব্লক থেকে? এটা আছে খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ি, কোনো পাবর। তৃণমূল কংগ্রেস খুব শক্ত ভিতরের উপর দাঁড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় 11 জুলাই যখন কাউন্টিং শুরু হবে তখনই বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেস কোন জায়গায় রয়েছে। এখানে
ওই দুই চারটে লোকের জন্য দলে কোনো ইফেক্ট হবে না। আজি আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে, নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নানুর বাসাপাড়া এলাকায় শুক্রবার স্ট্রিট কর্নারের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের 19 নম্বর আসনের তৃণমূলের প্রার্থী কাজল শেখ সহ অন্যান্যরা। পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা বলেন, দল কুকুরের মুখেও করছে। এছাড়াও শিক্ষা দুর্নীতিতে বিধায়ক সায়নী ঘোষকে ডেকেছে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, আইন আইনের পথেই চলবে। ঠিক একই মঞ্চে কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করলে মেনে নেওয়া হবে না, যদি করে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। না না, আমরা তো এসেছি নানুরে, এবং যেই জায়গা শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে যারা লাল সন্ত্রাস করেছিলেন, সামনে গেরুয়া সন্ত্রাস, ওটা বলতে গিয়ে বললাম ঘেউ ঘেউ দল, এই জন্যে যে প্রত্যেক দিন ঘেউ ঘেউ করছে। 2021 আগে বলতো যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত পশ্চিমবাংলায়, আজকে এই পঞ্চায়েত ভোটে বলছে যে আর্মি দরকার, আর্মি চলে এলে মানে সেন্ট্রাল ফোর্স দরকার, সেন্ট্রাল ফোর্স চলে এলে বলে না এটা হলে হবে না, 8 দফা 10 দফা পঞ্চায়েত দরকার। এবার সেটা মানা হচ্ছে না। তখন তার আগে যেমন ঘেউ ঘেউ করছিল, আমরা প্রার্থী দিতে পারছি না, প্রার্থী দেওয়ার জন্যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্যে আমরাও সহযোগিতা করছি, গ্রামের মানুষও সহযোগিতা করছে। নেই এবার ঘেউ ঘেউ করছে বুথ এজেন্ট নিয়ে, বুথ এজেন্ট নাই কিন্তু বলছে বুথ এজেন্টকে বসতে দিচ্ছে না। এর প্রতিনিয়ত ঘেউ ঘেউ, আর প্রতিনিয়ত আজকে আবার নতুন ফরমান বিজেপির সভাপতি, তিনি বলছেন যে যদি, কিংবা বিরোধী দলনেতা বলছেন যে যদি দেখেন ভোট বাক্সতে আপনারা সন্তুষ্টভাবে ভোট দিতে পারলেন না, ভোট বাক্সটা তুলে পুকুরে ফেলে দিন। এ কী শিক্ষা দিচ্ছে? এটা কি বলে ঘেউ ঘেউয়ের দল, মানে বাহানাবাজির দল। যারা ইতিমধ্যে জানে তারা হারছেন, তারা এবার ইলেকশনটাকে লন্ডভন্ড করার চেষ্টা, তাই এই প্রতিনিয়ত ঘেউ ঘেউ, তাই ঘেউ ঘেউ এই জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। সারা রাজ্য সহ বোলপুর ও শান্তিনিকেতনেও আজ 30 জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের স্বর্ণে হুল দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। আজ সকাল 10টা নাগাদ বোলপুরে এসসি, এসটি, ওবিসি ও মাইনরিটি জয়েন্ট ফোরাম ও বীরভূম আদিবাসী গাঁওতার উদ্যোগে বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে বোলপুর চৌরাস্তা মোড় পর্যন্ত নাগড়া, ধামসা ও মাদল বাজিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। লক্ষ্য, দেশের জন্য আদিবাসী সমাজের বীর যোদ্ধাদের আত্মবলিদানের কথা জনসমক্ষে তুলে ধরা, সাথে সাথে শোষণ, শাসন, নিপীড়ন, বঞ্চনার প্রতিবাদে আদিবাসী ও পিছিয়ে পড়া সমাজের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের শপথ গ্রহণ করা। পদযাত্রায় পা মেলান ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় বৈদ্যনাথ সাহা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ধনেশ্বর মাঝি, বিশিষ্ট সাঁওতালি লেখক তথা আদিবাসী গাঁওতার বোলপুর শাখার সভাপতি মাননীয় শিবু সোরেন এবং বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী কণিকা কিষ্কু। এদিন পদযাত্রা শেষে বোলপুর চৌরাস্তা মোড়ে বক্তব্য রাখেন মাননীয় বৈদ্যনাথ সাহা, কার্তিক দাস, শিবু সোরেন ও কণিকা কিষ্কু মহাশয়া।
এছাড়া শুরুতেই সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।